গান্ধী জয়ন্তী অবসরে রাজ্য বিজেডি পক্ষের জনসম্পর্ক পদযাত্রা আরম্ভ হয়েছে বেলে এই পরিপ্রেক্ষী নিমাপড়া বিজু জনতা দল পক্ষ জনসম্পর্ক পদযাত্রার শুভারম্ভ হয়েছে। সভাপতি নবীন পট্টনায়ক নির্দেশক্রমে দল গোটিয়ে, সংগঠন গোটিয়ে এবং নেতা মধ্যে গোটিয়ে রহবে। অলগা অলগা সংগঠন হবনি, তৃণমূল স্তরের লোক সমস্যা বুঝবা সহ অঞ্চলের বিকাশ পাই তৃণমূল স্তরের সশক্ত করা বিজু জনতা দল পক্ষ আজঠু আরম্ভ হয়েছে জনসম্পর্ক পদযাত্রা। অক্টোবর 2 তারিখর আরম্ভ হয়ে 6 তারিখ পর্যন্ত, পূর্ণশ্য 21 তারিখর আরম্ভ হয়ে অক্টোবর 30 তারিখ পর্যন্ত এই পদযাত্রা চলিব। এনএসসির 11টি ওয়ার্ড সমেত নিমাপড়ার সমস্ত পঞ্চায়েতের এই কার্যক্রম জারি রহব। এই পদযাত্রায় বিজেডি বিধায়ক প্রার্থী দিলীপ নায়ক, রাজ্যসভা সাংসদ শুভাশিষ খুঁটিয়া, পর্যবেক্ষক সুব্রত ছাটোই, যুবজনতা দল মহাসচিব এলিনা দাস, নিমাপড়া এনএসসির অধ্যক্ষ সস্মিতা সাহু প্রমুখ উপস্থিত থিলে। আজি অক্টোবর 2 পবিত্র গান্ধী জয়ন্তী, যে গান্ধী এ দেশের যে খণ্ড বিখণ্ড রাজ্য লা সবু রাজ্যকে যোড়িকি সেতবেলার যে মহাশক্ত পৃথিবীর যে মহাশক্ত দেশ লা তা বিরুদ্ধে অহিংসা নীতি আচরণ করি এ দেশকে স্বাধীন করলে, সবু খণ্ড বিখণ্ড রাজ্যকে একাঠি করে যে ভারত নামক দেশ যে গঠন করে তাঁকু আমি কেমিতি শ্রদ্ধাঞ্জলি দেলে, তাঁকু গুলিরে শ্রদ্ধাঞ্জলি দেলে। ও যে মানে সেই গুলি মারিলে তাঁকু, তাঁকর বংশজ আজি এটি ভারতবর্ষরে শাসন করুচন্তি। আপন মানে দেখন্তু যে গান্ধীকু সম্মান দেইনি, যে জাতির পিতাকু সম্মান দেইনি, সিয়ে এ দেশর জনতা সাঙ্গরে কেবে বি সম্মান সহ কাম করিব নাহি। গান্ধীয়ানকর যো পলিসি অছি বা তাঁকর গান্ধীঙ্কর যো নীতি অছি, সেই নীতিকু মাননীয় পূর্বতন মুখ্যমন্ত্রী সবুবেলে সম্মান দিয়েছেন এবং সবুবেলে অহিংসার রহবাপি আমমানকে পরামর্শ দিয়েছেন, সবুবেলে সমাজ সেবা করা আমমানকে পরামর্শ দিয়েছেন। দল জিতিছে হারিছে সেটা হচ্ছে গোটে পার্ট অফ পলিটিক্স, কিন্তু আজি বি নবীন বাবু লিডার অফ অপোজিশন হয়েকি বি আজ 4.5 কোটি লোকের হৃদয় বাস করছেন। আর যে সরকার মিছ কথা কী নবীন বাবু বিষয়ে অপপ্রচার করি বা লোক মানুষ ভ্রমিত করি আজ সরকার আসছেন, 3 মাস হল 100 দিনের রিপোর্ট কার্ড দে, কেবল বিফলতার রিপোর্ট কার্ড সে দে। কাবু গান্ধী কাবা গান্ধী জোড়ি সুসন্তান জন্ম হয়েছেন মহাত্মা গান্ধী 1869 অক্টোবর 2 তারিখ জন্মলাভ করে পোরবন্দরঠে। খালি ওড়িশা নুহে, ওড়িশা প্রদেশ নুহে, সমগ্র ভারত সমস্ত বিশ্ব আজ চর্চিত হচ্ছে সে চর্চিতাত্মহারকে নিয়ে আজ তাঁর উদ্দেশ্যে এবং মহাত্মা গান্ধীকে মনে পকাই করে বিজু জনতা দলের সমস্ত পরিবার মুরবী এবং সমস্ত নেতৃত্ব আজ তাঁর পদযাত্রা আরম্ভ করেছেন। ইয়ে কেবল সংকেত মারুচি, সূচনা দৌছি বিরতি কার্যকর্তা বা ভারতীয় জনতা পার্টি কু, যে জুমলা করে তুমি শাসন করছ, যে জুমলা করে তুমি জিতালাভ করছ, তার আগামী সময় প্রতিফলন আসব। ব্যুরো রিপোর্ট, তীর্থক্ষেত্র লাইভ।